হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটরবাস শিলিগুড়ি। আর আমি দীপঙ্কর, চলে এসেছি আজকে একটি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি লাভাতে। তো লাস্ট ব্লগ তো তোমরা আমার দেখেছই কি আমি শিলিগুড়ি থেকে লাভাতে এসেছিলাম, আর বুদ্ধ হোমস্টেতে আমি ছিলাম। সেই ভিডিও লাস্ট ভিডিও তোমরা দেখতে পাবো, পুরো হোমস্টে আর পুরো ডিটেলস সেই ভিডিওতে আছে। তো আজকে আমি বেরিয়ে পড়ছি আর লাভার কিছু সাইটসিন করার জন্য। তো পুরো ফ্যামিলি নিয়ে আসছি, তো বেশি দূর কোথাও যাব না, লাভার আশেপাশেই কিছু সাইটসিন করব, তারপর আবার ফিরে যাব শিলিগুড়িতে। সো এখন দাঁড়িয়ে আছি লাভার যে রিজার্ভার যেটা আছে, ওয়াটার রিজার্ভার, তার সামনে। তো ব্লগটি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো আজকের ব্লগটি। তো বেরিয়ে পড়লাম এখন আমরা লাভা থেকে, আর এখন যাচ্ছি লাভা থেকে একটু উপরে লোলেগাঁও সাইডে, আর এখানে ভিউ পয়েন্টও আছে। তো আমরা যেটা শুনলাম লাভা, আই লাভ লাভা বা এরকম কিছু ভিউ পয়েন্ট আছে, সে ভিউ পয়েন্টও দেখবো আর যাব। রাস্তা খুবই সুন্দর, এই রাস্তায় মনে হয় যেন পথ যদি না শেষ হয়, খুব সুন্দর রাস্তা। দেখো পাইন জঙ্গল কত সুন্দর দেখা যাচ্ছে সামনে থেকে। তো আমরা পৌঁছে গিয়েছি এখন আই লাভ লাভার সামনে। তো এখানে গাড়ি পার্ক করলাম, অনেক চড়া চড়া রাস্তা, কোনো অসুবিধা কোনো কারণ নেই, আর দারুণ। এখান থেকে দেখো যে ভিউ পয়েন্টটা আছে, এখান থেকে পুরো লাভাটা দেখা যাচ্ছে, লাভা সিটি পুরো দেখা যাচ্ছে। চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখো, যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ভিউ পয়েন্ট থেকে একদম পুরো লাভা সিটি দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাভা সিটি, আর আমার হাতের ঠিক বরাবর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাভা মনাস্ট্রি। আর আমরা সেই ওখানে যে গ্রিন কালারের ওই ছোট্ট একটা টিন দেখা যাচ্ছে সেখানে আমরা ছিলাম। তো একবার জুম করে তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর লাগছে এখান থেকে লাভা সিটিটাকে। আর মনাস্ট্রিটা দেখো একদম এখান থেকে চকচক করছে, ঝলঝল। অ্যাকচুয়ালি কী আছে, সকালে প্রচুর কুয়াশা ছিল, বাট এখন ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, তো দারুণ লাগছে এখানে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই আই লাভ লাভার সামনে। তো দেখো এখানে প্রচুর ট্যুরিস্টের ভিড়, আর উপরে একদম পাইন গাছ, তো সেখানেও যাব। একবার তোমাদেরকে পুরো দেখিয়ে দিই, এখানে আই লাভ লাভা, তো এটা একটা ফটো তোলার জায়গা, তো এখানে সবাই ট্যুরিস্টরা এসে ফটো তুলছে, তো আমরাও এখানে অনেক ফটোগ্রাফি করলাম। তো এখন দাঁড়িয়ে আছি আমরা লাভা ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে একদম পাইন গাছ, দেখো কত পাইন গাছ সুন্দর। তো ওঠার রাস্তাটা দেখো ঠিক এরকম, আর এখানে তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। তো টিকিট মনে হয় 20 রুপিস, হ্যাঁ পার হেড 20 রুপিস করে টিকিট। চলো একবার যাই। তো পাইন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে। এখানে দেখো লেখা আছে, সানসেট পয়েন্ট আছে, তো ওই সাইডে গেলে সানসেট পয়েন্ট পাবে। আর এখানে লেখা আছে লাভা সেলফি ভিউ পয়েন্ট, তো সবাই এখানে সুন্দর সেলফি নিচ্ছে, আর ফটোজেনিক পয়েন্ট একদম খুব সুন্দর সবার। পেয়ে গেলাম পুরো একবারে এই পাইন জঙ্গলের মাঝখান দিয়ে। উপরে দেখো কত সুন্দর ভিউ, মানে সব কর্নার হচ্ছে ফটোজেনিক একদম সুন্দর। একবার নিচ থেকে সেজন্য দেখাচ্ছি, কারণ দেখো কত সুন্দর লম্বা লম্বা পাইন জঙ্গল দেখো কত সুন্দর। আর এখান থেকে এই সূর্য আসছে, দারুণ লাগছে দেখতে। দেখো দেখে মনে হচ্ছে এই পাইন জঙ্গলের মাঝখানে, ঘন পাইন জঙ্গল, মাঝখান দিয়ে একটু সূর্য উঠেছে, একদম সূর্যের আলো ঢুকছে, দেখে মনে হচ্ছে সেই পুরনো রাজবইয়ের শুটিং যেটা হয়েছিল উটিতে একদম সেম সেরকম মনে হচ্ছে। দেখে ঘুরতে আমরা চলে এসেছি একদম শেষ পয়েন্টে। তো এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এখন দেখো এখানে পুরোটাই ফগ, নিচ থেকে একদম ফগ উঠছে, আর এটা রোড, আর দেখো ফগ কি সুন্দর ফগ। আর যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে সানসেটটা দেখা যায়, খুব সুন্দর সানসেট দেখা যায় সানসেট ভিউ পয়েন্ট এটা। তো আমাদের পাইন ফরেস্ট ঘোরা কমপ্লিট, তো ফটো সেশনও কমপ্লিট। দেখো কত সুন্দর ফটোজেনিক একটা পাইন ফরেস্ট। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো রাস্তাটা দেখো খুবই মানে স্লিপারি রাস্তা এখানে, আর তারপরে একদম স্যাঁতস্যাঁতে দেখছো, এখনই স্লিপ হয়ে যেতাম, খুব সুন্দর। চলো আবার আমরা এগিয়ে যাই, ঘোরা কমপ্লিট আমাদের পাইন জঙ্গল পাইন ফরেস্ট, দারুণ ছিল। এখানে অনেকটাই সময় কাটালাম, কারণ কি আজকে সেরকম কোনো প্ল্যান নেই, রাস্তা রাস্তায় ঘোরার প্ল্যান, তো এখানে খুবই সুন্দর লাগলো। এখন আবার আমরা এগিয়ে যাবো এই রাস্তা ধরে, দেখি যদি কোনো আবার কীরকম কিছু ভালো ভিউ পয়েন্ট পাই বা কিছু সুন্দর জায়গা থাকে আবার তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। প্ল্যান আমাদের একটু চেঞ্জ হলো, কারণ দেখতেই পাচ্ছো সামনের অবস্থা, হঠাৎ করে ওয়েদার পুরো চেঞ্জ। এটা কিন্তু ব্লার না, এটা কিছু দেখা যাচ্ছে না, গাড়ি আসছে কিছু দেখা যাচ্ছে না, আর একদম ফগ হয়ে গেল। তো আমরা আর উপরে গেলাম না, কারণ কি আমাদের শিলিগুড়িও ফিরতে হবে। তো আমরা এই ফেরার সময় যেসব ভিউ পয়েন্ট পাবো সেখানে দাঁড়াবো,
পাপার খেতি আছে, অনেক ভিউ পয়েন্ট আছে, অনেক ওয়াটারফলস গুলো আছে যেগুলো কালকে আমি কভার করিনি, তো আজকে সেগুলো কভার করব। এখন আছি ঠিক আবার এই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ, মনেস্ট্রির একদম ব্যাক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর পাইনের ভিউ, একদম দারুণ ভিউ। অ্যাকচুয়ালি আকাশ যদি পরিষ্কার পেতাম না, এই ভিউটা পেতে খুবই সুন্দর লাগতো। তো একটা লেফট হ্যান্ড সাইডে ওয়াটারফলস পেলাম, কত সুন্দর ওয়াটারফলস দেখো, উপর থেকে একদম ঝর্নার জল ঝট করে পড়ছে, আর নিচে এখানে দেখতে কত সুন্দর লাগছে ওয়াটারফলসটি। বেরিয়ে পড়লাম আবার আমরা সেম রাস্তা ধরে শিলিগুড়ির দিকে, এখন আমরা দাঁড়াবো পাপড় খেতে। আমরা পাপড় খেতে থেকে বাস এক দু কিলোমিটারই আগে আছি, তো রাস্তা এতটা পেঁচানো দেখো, কোথা থেকে লোক ঘুরে 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 আসছে, মানে একদম পেঁচানো 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 রাস্তা। রাস্তা খুব সুন্দর, চওড়া রাস্তা দেখো, কতটা চওড়া রাস্তা, বাট রাস্তা একদম পেঁচানো পেঁচানো। তো মার একটু মাথা ঘুরে গিয়েছে, একটু চোখে মুখে জল দিচ্ছে, আর আমরা একটু হল্ট করলাম কারণ কি অনেকটাই গাড়ি টানলাম, তো ভালোই মজা হচ্ছে, ওয়েদারটাও সুন্দর। এখন যতটা নিচে আসছি এই ঠান্ডাটা কমে যাচ্ছে, এটাই খারাপ লাগছে, হালকা গরম গরম ওয়েদার এখানে। এই এক দেড় কিলোমিটার পরে পাপড় খেতে, ওখানে গিয়ে দাঁড়াবো, ওখানে একটু মোমো টোমো খাবো, চা খাবো, তারপর আবার বেরিয়ে যাবো শিলিগুড়ির জন্য। তো পৌঁছে গিয়েছি আমরা এখন পাপড় খেতে, আর দেখো রাস্তার দুপাশে কত সুন্দর উইজিং ফ্ল্যাগ, কত সুন্দর লাগছে। আর এই পাশটা পুরো দোকান, এদিকে সব কিছু খাওয়ার পাওয়া যায়। চলো তাহলে একবার ডাইরেক্ট ভিতরে ঢোকা যাক। তো পৌঁছে গেছি পাপড় খেতে, পাপড় খেতে ভিউ পয়েন্ট বলতে হচ্ছে এটাই হচ্ছে, মন্দির আছে একটা হনুমান মন্দির, সেখানেও যাবো তোমাদেরকে দেখাবো। আর এই স্পটটা, এই জায়গাটাতে চারিপাশে একদম প্রচুর মোমোর আর এরকম দোকান আছে, ছোটো ছোটো স্টল টাইপের আছে, এখানে সবাই খাচ্ছে। আর পাশে একটা যে নদী আছে, খুব সুন্দর নদী আছে, সেটাও দেখাবো তোমাদেরকে, চলো। তো পাপড় খেতে এসে দাঁড়ালাম, একটা দোকানে ঢুকলাম মোমো খাওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো, আর এখানে গরম গরম মোমো দেখো, প্রচুর বৃষ্টি পড়ছে এখন আমরা পাপড় খেতে। আর ছাতাও ছিল না, ছাতাও গাড়িতে সব ছিল, গাড়িটা এদিকে পার্ক করা ছিল, তো ব্রিজের দোকান থেকে একটা ছাতা নিয়ে, ছাতা নিতে বেরোলাম, এবার ছাতা নিয়ে সবাইকে নিয়ে বেরোবো, কারণ কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে, আর সব দোকান প্রচুর ভিড়, খাওয়া দাওয়াও ঠিকঠাক করে পেলাম না, অল্প মোমো খেয়েই এখন রওনা দেবো শিলিগুড়ির জন্য। তো পাপড় খেতে থেকে আমরা বেরিয়ে অনেকটা নিচে আসলাম, গরু বাদন পোছাবো পোছাবো, তো এখন দুপাশেই কত সুন্দর আবার টি গার্ডেন দেখা যাচ্ছে, আর বৃষ্টিটা ওখানে একটু কমেছে, প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল এই পাপড় খেতে, আমরা তখন আর সেরকম কোনো কোনো কিছু করে কিছু করতে পারিনি, তো তাড়াতাড়ি যাচ্ছি এখন থেকে বেরিয়ে পড়লাম। আর এখন ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টিটাও থেমেছে, আর দুপাশের টি গার্ডেন দেখতে খুব সুন্দর লাগছে। তো ক্রস করলাম আমরা এখন গরু বাথান, আর এই সাইডে দেখো কোনো রকম বৃষ্টি হয়নি, কোনো কিছু হয়নি, তো অ্যাজ ইট ইজ ওয়েদার সেরকমই শিলিগুড়ির মতন আমাদের গরম ওয়েদার। এত সুন্দর ওয়েদারে ছিলাম এতক্ষণ, যে কুয়াশা চলে যাচ্ছিল, ফগ চলে যাচ্ছিল ঘরের মধ্যে দিয়ে, আর এই সাইডে আবার সেম একই ওয়েদার, গরম গরম ওয়েদার। তো আর এখান থেকে 12 কিলোমিটার ডামডিম, তার ডামডিম থেকে আমরা শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো। তো পৌঁছে গেছি আমরা ডামডিম, তো ডামডিম ক্রস করে আমরা রাইট সাইড নিয়ে নিলাম, তো নিয়ে এখন ওদলাবাড়ির দিকে এগোচ্ছি। আর এদিকে দেখো পাপা গাড়িতে দুষ্টুমি করেই চলছে, পাপা দুষ্টুমি করছো, দেখো গাড়ির সিটে বসবে না, গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, ও দুষ্টুমি চলছে। আর পিছন থেকে মার একটু অবস্থা খারাপ, তো মা ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই, ভালো রাস্তা, ক্লিয়ার রাস্তা, সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, ঘড়িতে বেজে গিয়েছে 4:30, দেখো সানসেটও হতে আসছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এখানে পাপা দুষ্টুমি কন্টিনিউ দুষ্টুমি চালিয়ে যাচ্ছে গাড়িতে, ও কিছু খাচ্ছে না কিছু না, ও কন্টিনিউ দুষ্টুমি শুধু করছে দেখো সবাই। তো জাস্ট আমরা এখন সেবক এন্টার করব, সেবকের পরে চালু করা, তারপর বাড়ি। আচ্ছা দুষ্টুমির পরে এখন ওই যে মার খেলো, মার খেয়ে এখন চুপ করে ঘুমিয়ে আছে, কিছু বলবা তুমি, কিছু বলবা, গানটা ঘোরা খেয়ে কেমন লাগলো? এই যে দেখো দুষ্টুমি, দেখো দেখো
বড় ড্রাইভারে একদম রাস্তা খুবই সুন্দর বাস আর 2 মিনিটের মধ্যে সেবক পৌঁছে যাব তো পৌঁছে গেছি এখন আমি আমরা সেবকে আর সেবকের জামে ফেসে গিয়েছি জানি না আপসাইডে গাড়ি তো ছাড়ছে বাট ডান সাইডে সব গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে প্রচুর জ্যাম আধা ঘন্টা ধরে লাইনে বসে আছি আর আগে তো তোমরা দেখতেই পাচ্ছ লাইনের অবস্থা সো পৌঁছে গেছি আমরা বাড়িতে এখন ঘড়িতে বাজে পাক্কা 6টা তো সেবকের পর থেকে রাস্তা ছিল প্রচুর জ্যাম তো আর অন্ধকার হয়ে গিয়েছিল সেজন্য কোনো রকম আর ব্লগ করিনি তো এখন বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করব লাভাতে শুরু করেছিলাম শিলিগুড়ি বাড়িতে এসে ব্লগটি এন্ড করছি আর ভিডিওটি দেখো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যদি কোনো জায়গায় কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে সেটাকেও একটু রেকটিফাই করে দিও আর কমেন্ট বক্সে বলে যে কোথায় কী করতে হবে না করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক নিশ্চয়ই করো থ্যাংক ইউ